মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ইটের পুল, রামগতি সড়কের মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিরোধী দলীয় সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর, বিশেষ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। এদিকে সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো বাস এবং ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সিএনজি চালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল। বিকেল 4টার সময় অবরোধের প্রতিবাদে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা 5টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান মুস্তফা স্বপন বলেন, বিভিন্ন পয়েন্টে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যারাই সড়ক অবরোধ করে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের যানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে রয়েছে।